আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত তালেবানের সামনে এখন পাঁচ চ্যালেঞ্জ ক্ষমা করব না কখনো ভুলেও যাব না হুশিয়ারি বাইডেনের মার্কিনেরা একশো বিশটি কুকুর ফেলে গেছে কাবুল বিমান বন্দরে। তালেবানের সঙ্গে প্রথমবার বৈঠকের কথা স্বীকার করলো ভারত জাতীয় ঐক্য করতে কোনো চেষ্টা বাকি রাখব না ঘোষণা তালেবানের মাঝে সম্পর্কের আহস্যজনক জ্বরে জরে শিশু সহ অন্তত পঞ্চাশ জনের মৃত্যু আফগানিস্তান ভূমি ভারত বিরোধী কাজে যেন ব্যবহৃত না হয় তালেবানের কাছে আকুতি মিনতি ভারতের এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন চাপের মধ্যে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং তালেবানের সামনে এখন যে চ্যালেঞ্জ এই সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তালেবানের সামনে এখন পাঁচ চ্যালেঞ্জ আফগান যুদ্ধে জিতেছে তালেবান এখন আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার ভার তাদের কাঁধে আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের আগে একটি অন্তবর্তীকালীন পার করেছে ইসলামী দেশ চালানোর অঙ্গীকার সংগঠনটি তবে অতি দরিদ্র কূটনৈতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন চার দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে গভীর রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত একটা দেশকে টেনে তুলে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সামনে অন্তত পাঁচটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা খবর এফ আফগানিস্তানের প্রধানত পশন জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন তালেবানের ব্যাপারে অনেক আফগানের মধ্যে বড় ধরনের সংশয় সন্দেহ রয়েছে এর পেছনে শক্ত কারণ আছে সর্বশেষ উনিশ থেকে দুই সময় তারা ইসলামী কঠোর ব্যাখ্যা গ্রহণ করে। সুযোগ ও বাইরে চলাচলের ক্ষেত্রে নারীদের উপর আরোপ করে নানা বিধিনিষেধ নিষ্ঠুর ভাবে দমন করে বিরোধীদের হাজারাদের মতো বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলে দমন পীড়ন অবশ্য এবার নারীদের অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তালেবান একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে অঙ্গীকারবদ্ধ তারা ইতিমধ্যে আফগান সমাজের নানা মত পথের মানুষ ও রাজনীতিবিদদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে রাজনীতিবিদদের একজন যুক্তরাষ্ট্র সমর্থিত সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এমনকি উনিশশো এর দশকে নির্যাতনের শিকার সংখ্যা লঘু শিয়া হাজারা সম্প্রদায়ের কাছে প্রতিনিধিদের পাঠিয়েছে তালেবান পুরো আফগানিস্তানের উপর তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সহিংসতা থামায় এখন কিছু গ্রামীণ এলাকায় স্বস্তি নেমে এসেছে অবশ্য অনেক আফগানই বলছেন তারা কথা নয় কাজ দেখতে চান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তান দুই সালে দেশটিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর তৎকালীন তালেবান সরকারের পতন ঘটে এরপর দেশটিতে বিপুল পরিমাণ বৈদেশিক সহায়তা আসা শুরু করে দুই সালে আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ ছিল মোট দেড়শো উৎপাদনের চল্লিশ শতাংশেরও বেশি তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান দেওয়া আন্তর্জাতিক সহায়তার অধিকাংশ স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বাকি সহায়তা পাওয়ার ও নিশ্চয়তা নেই যুক্তরাষ্ট্রের কাছে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ খরচের সুযোগও নেই তালেবানের এই অর্থ সংকট তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আর্থিক বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে সরকারের সামনে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে সরকারি কর্মীদের বেতন ভাতা প্রদান বিদ্যুৎ পানি যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সব খাত সচল রাখার বিষয়টি ইতিমধ্যে আফগানিস্তানে খাদ্যের মজুত ফুরিয়ে আসতে থাকায় ও খরা দেখা দেওয়ায় জাতিসংঘ দেশটিতে মানবিক বিপর্যয় শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে অর্থের ঘাটতিকে পেছনে ফেলে আফগানি আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারের জন্য আরো বড় সংকট হয়ে দেখা দিতে পারে দক্ষ মেধা সম্পন্ন জনবলের ঘাটতির বিষয়টি গত পনেরোই আগস্ট কাবুল নিয়ন্ত্রণের ন্যান তালেবান যোদ্ধারা এরপর একত্রিশে আগস্টের সময় সীমাকে সামনে রেখে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেওয়ার শেষ ধাপের কাজ শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একইসঙ্গে মরিয়া হয়ে দেশ ছাড়েন গত বিশ বছরের বিদেশি সেনাদের সহায়তা করা বহু আফগান ও তাদের পরিবারের সদস্যরা তাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার অনেক দক্ষ অভিজ্ঞ ও মেধাবী মানুষ রয়েছেন বিদেশি পাড়ি জমানো এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন আল আমলা ব্যাংকার চিকিৎসক ও প্রকৌশলী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশের অর্থনীতিতে এসব দক্ষ জনবলের দেশ ছাড়ার ক্ষতি সম্পর্কে তালেবান ভালোভাবে অবগত সেজন্য এরই মধ্যে সংগঠনটির মুখপাত্র আফগানদের আতঙ্কে দেশ ছেড়ে চলে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন দেশের জন্য চিকিৎসক প্রকৌশলীদের মতো বিশেষজ্ঞ দরকার প্রথমবার ক্ষমতায় থাকাকালে আন্তর্জাতিক কূটনীতি থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল তালেবান এবার দৃশ্যত্ব ব্যাপকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আগ্রহী তারা যদিও অনেক দেশ ইতিমধ্যে কাবুলে তাদের কূটনৈতিক মিশন স্থগিত বা বন্ধ করে করে দিয়েছে তালেবান এ পর্যন্ত পাকিস্তান ইরান চীন রাশিয়া ও কাতারের মতো আঞ্চলিক প্রভাবশালী বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করেছে তবে কেউ এখনো তাদের স্বীকৃতি দেয়নি আর যুক্তরাষ্ট্র তালেবানকে বৈধতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত আরোপ করেছে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও দেশটিতে আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার হুমকি কাটেনি সম্প্রতি কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলা অন্যতম প্রমাণ ওই হামলায় জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো অনেকে আইএস বলেছে আফগানিস্তানে তাদের লড়াই অব্যাহত থাকবে তাদের কথায় তালেবান ধর্ম ক্ষমা করবো না কখনো ভুলবো না হুশিয়ারি বাইডেনের আফগানিস্তান থেকে তড়ি করে মার্কিন সেনা প্রত্যাহার কাবুল বিমানবন্দরে সেনা ও নাগরিকদের প্রাণহানি এবং বিশৃঙ্খলার সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে আফগান যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট খবর বিবিসির তবে শত্রুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন যারা আমেরিকার ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে লড়তে আমরা বিশ্রাম নিব না আমরা তাদের ক্ষমা করবও না কখনো ভুলবও না পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও আমরা তাদের স্বীকার করব আমেরিকার শত্রুদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হবে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বললেন বাইডেন পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষে আফগান যুদ্ধ ও সেখান থেকে সেনা এবং নাগরিকদের ফিরিয়ে আনা প্রসঙ্গে দীর্ঘ বক্তৃতা করেন মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতার শুরুতে আফগান যুদ্ধ সেখান থেকে সেনাদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে বাইডেন বলেন ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্ষণ প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে যুক্তরাষ্ট্র কোন ইতিহাসে এমন কিছু করে দেখাতে পারেনি শুধু যুক্তরাষ্ট্রই এটি করার সক্ষমতা আছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় দুই দশকের যুদ্ধ এবং সর্বশেষ সেনা ও নাগরিকদের প্রত্যাহার কালে কয়েক সপ্তাহের চরম বিশৃঙ্খলার পাতা যেন ইতিহাস থেকে উল্টে রাখতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান দখল এবং সেখানে নিজেদের মতো ও আদর্শের জাতি গঠনে ব্যর্থ অধ্যায় থেকে চোখ ফিরিয়ে হোয়াইট হাউজের পোডিয়ামে দাঁড়িয়ে অসামান্য সফলতার গল্প শোনালেন বাইডেন বৃষি এবং অদক্ষতার সঙ্গে সেনা সরিয়ে নেওয়া নিয়ে সমালোচনার জবাবে তিনি বললেন কেউ কেউ বলেছেন আমাদের আরো আগে আফগানিস্তান থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করা উচিত ছিল তাদের সঙ্গে আমি স্পষ্ট ভাবে দ্বিমত পোষণ করছি আমি মনে করি এর চেয়ে সুশৃঙ্খল ভাবে সেখান থেকে আমাদের সরে আসা সম্ভব ছিল না বাইডেন বলেন আমি বিশ্বাস করি সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া যদি जोन, जोन किंगबा জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু করা হতো তবু কাবুল বিমানবন্দরে একই রকম ভিড় লেগে থাকতো এটি এখনো খুব কঠিন এবং বিপজ্জনক মিশন যুদ্ধের শেষ সময় এ ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ ছাড়া প্রত্যাবর্ষণ করা যেত না যুক্তরাষ্ট্র কূটনীতি ও সাহায্যের মাধ্যমে আফগানদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা আফগান জনগণের অধিকার নিয়ে কথা বলবো বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবো আমাদের পররাষ্ট্র নীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল ছাড়ার পর মঙ্গলবার তালেবান যোদ্ধারা কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্ব ভার বুঝে নিয়েছেন তালেবান মুখপাত্র জাভি উল্লাহ বলেছেন আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে এটা নিঃসন্দেহে আফগানদের জন্য ঐতিহাসিক মুহূর্ত আজ থেকে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন আগস্টের একত্রিশ তারিখের মধ্যেই আফগানিস্তান থেকে দেশটির সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র সেই ঘোষণা অনুযায়ী আমেরিকা নির্ধারিত সময়ের মধ্যে কাবুল ছেড়েছে গত পনেরোই আগস্ট তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢুকে পড়ে তালেবানের কাবুল দখল নিশ্চিত দেখে দেশ ছেড়ে পালিয়ে যান পশ্চিমা সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশ্রাফ গানি মার্কিনীরা একশো বিশটি কুকুর ফেলে গেছে কাবুল বিমানবন্দরে মার্কিনীরা আফগানিস্তান ত্যাগ করার জন্য কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে একশো প্রশিক্ষিত কুকুর ফেলে এসেছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে পশু অধিকার গ্রুপ পেটা অভিযোগ করেছে বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে ষাটটি বোমা অনুসন্ধানী কুকুর ও ষাটটি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে এসব কুকুর পর্যাপ্ত খাবার বা পানি পাচ্ছে না তারা গরমেও রয়েছে তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রত্যাহারের সময় তাদের কয়েকটি কুকুর কাবুল বিমান বিমানবন্দরে ফেলে আসার খবরটি প্রত্যাখ্যান করেছে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন ভুল প্রতিবেদন সংশোধন করার জন্য বলছি মার্কিন সামরিক বাহিনী হামিদ কার্যায় আন্তর্জাতিক বিমানবন্দরে খাঁচার মধ্যে কোনো কুকুর রেখে আসেনি অনলাইনে প্রচারিত কুকুরের ছবি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এসব কুকুর সামরিক বাহিনীর ব্যবহারিত নয় সূত্র আল জাজিরা তালেবানের সঙ্গে প্রথমবার বৈঠকের কথা স্বীকার করল ভারত কাতারের রাজধানী দোহায় তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় কর্মকর্তারা মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে ভারত তালেবান নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছে এমন খবর এর আগেও বিভিন্ন গণমাধ্যমে আসলেও এবারই প্রথম সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা স্বীকার করল নয়াদিল্লি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের বিবৃতিতে বলা হয়েছে কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালের সঙ্গে তালেবান নেতা শেরে মোহাম্মদ আব্বাস স্টানিক জায়ের সাক্ষাৎ হয়েছে দোহার ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে তাদের বৈঠক তালেবানের অনুরোধেই এ বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে বৈঠকে আলোচনার কেন্দ্র ছিল নিরাপত্তা ও আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আসার বিষয়গুলো এছাড়া আফগান নাগরিক বিশেষ করে সংখ্যা ভারত ভ্রমণের বিষয় উঠে আসে তাতে আফগানিস্তানের মাটি যেন ভারত বিরোধী কর্মকাণ্ড সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয় এ নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় রাষ্ট্রদূত এ সময় তালেবান প্রতিনিধিতাকে তাকে আশ্বস্ত করেছেন বিষয়টি ইতিবাচক ভাবে বিবেচনা করা হবে চলতি মাসে তালেবানের কাবুল কেন্দ্রিক সশস্ত্র অভিযান জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপ আমেরিকার মতো ভারত আফগানিস্তান থেকে নিজেদের লোকজন সরিয়ে নেওয়া হোক এর মধ্যে কয়েকশো নাগরিককে ফিরিয়ে নিয়েছে তারা তবে এখনো ভারতীয় দূতাবাসের বেশ কিছু কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী কাবুলে আটকা রয়েছেন বলে জানা যায় অবশ্য তালেবানের গত পনেরোই আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছে সে দেশে অবস্থানরত বিদেশিদের কোনো ক্ষতি করা হবে না তারা সম্পূর্ণ নিরাপদ তবে এ দিন দুয়েক আগেই আফগানিস্তানে সেনা পাঠানো নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ার দিয়েছিল সশস্ত্র গোষ্ঠীটি জাতীয় ঐক্য গড়তে কোনো চেষ্টা বাকি রাখবো না বলছে তালেবান তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগানিস্তানের জাতীয় ঐক্য গড়তে তারা বিন্দু মাত্র চেষ্টা বাকি রাখবে না মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বললেন আল জাজিরা এই খবর জানিয়েছে সংবাদ সম্মেলনে তালিবানের এই মুখপাত্র বলেন আমি আপনাদের মাঝে এই অঙ্গীকার করছি যে সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দু মাত্র চেষ্টা বাকি রাখব না জাবিউল্লাহ মুজাহিদ বলেন আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ এর আগে মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দরে উপস্থিতি হয়ে তালেবানের এই নেতা আফগান জনগণের সাথে সদায় আচরণ করার আহ্বান জানিয়ে বলেন জনগণের প্রতি আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলবো। এই দেশ বহু দুঃখ কষ্ট ভোগ করেছে আপনাদের ভালোবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য তাই তাদের সাথে কমল আচরণ করুন আমরা তাদের সেবক তাদের উপর আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি না দীর্ঘ বিশ বছরের যুদ্ধ শেষ করে সোমবার মধ্যরাতে শেষ মার্কিন বিমান আফগানিস্তান ত্যাগ করে এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পর পরই তালেবানের আনন্দ উল্লাস উদযাপন শুরু করে তাদের ফাকাগুলির শব্দে মুখরিত হয়ে ওঠে কাবুলের আকা সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা তারা সেখানে মোতায়েন করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন বিমানবন্দরের টার্ম্যাকে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাভিউল্লাহ মোজাহিদ সিনিয়র এই তালেবান নেতা বলেন এটা শুধু তালেবানের বিজয় না এটা আফগান জনগণের বিজয় ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারও এই হাল হবে বলে হুশিয়ারি দেন তিনি ইরান ও সৌদি আরবের মাঝে নতুন সম্পর্কের আভাস ইরাকের মধ্যস্থতায় অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের মাঝে নতুন সম্পর্কের আভাস মিলেছে ইরানি গণমাধ্যমের বরাদ দিয়ে এই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সোমবার একটি টিভি কে দেওয়া সাক্ষাৎকারে বলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদের সঙ্গে বাগদাদের শনিবার অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে আমার কথা হয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইরানের নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছি এবং আমরা আমাদের যোগাযোগ পুনরায় শুরু করব। বলেন আমির হিয়ান এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এপ্রিলে বাগদাদে গোপন বৈঠক করেছে কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন গঠনের অপেক্ষায় আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এদিকে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাস জেদি বলেন সৌদি কর্মকর্তাদের সঙ্গে চতুর্থ দফার বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে তিনি বলেন ইরান সংলাপ এবং শান্তির জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছে একই সঙ্গে অত্র অঞ্চলের বিভিন্ন দেশ এবং প্রতিবেশীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দুই হাজার ষোলো সালে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার পর থেকে দেশ দুটির মধ্যে সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরপর এ অঞ্চল কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপে সৌদি আরবের অব্যাহত সমর্থন ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে এছাড়া সৌদি আরবের অভ্যন্তরে দুই সালে মিসাইল এবং ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী বলে মনে করে ওয়াশিংটন এবং রিয়া রহস্যজনক জরে ভারতে শিশু সহ অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হাসপাতালে ভর্তির পর খুব দ্রুতই মৃত্যু হচ্ছে তাদের চিকিৎসকদের ধারণা মশা বাহিত রোগ ডেঙ্গু এসব মৃত্যুর কারণ রাজ্যটির পূর্বাঞ্চলের ছয়টি জেলায় তীব্র জ্বর ও অন্যান্য নিয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু মৃতদের কেউই করোনা আক্রান্ত ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আক্রান্তের জ্বর ও ঘাম ঝরাসহ ঘাটে ব্যথা মাথা ব্যথা রক্তশূন্যতা বমি ভাব দেখা যাওয়া সহ বেশ কয়েকটি উপসর্গ দেখা গেছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে ফিরোজাবাদ মেডিকেল কলেজ একশো পঁয়ত্রিশের মতো বাহাত্তর শিশুর অবস্থায় গুরুতর তাদের মধ্যে পঞ্চাশ শতাংশের ডেঙ্গুর লক্ষণ রয়েছে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ থেকে পরিত্রাণের মধ্যেই রাজ্যটিতে নতুন ধরনের এই রহস্যজনক জ্বরের দেখা দিয়েছে আফগান ভূমি ভারত বিরোধী কাজে যেন ব্যবহার না হয় তালেবানের সঙ্গে এবার সরাসরি বৈঠকে বসলো ভারত গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে বৈঠক করেন তালেবানের রাজনৈতিক শীর্ষ নেতা শেরে মোহাম্মদ আব্বাস স্টানেক যাই সেই বৈঠকে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করা ছাড়াও সন্ত্রাস সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে সঙ্গে বৈঠক বা আলোচনার কথা ভারত এতদিন আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকার করেনি অস্বীকার করেনি বলেছে আফগানিস্তানের সব অংশীদারের সঙ্গে ভারত কথা বলছে এই প্রথম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তালেবানের সঙ্গে এমন আনুষ্ঠানিক বৈঠকের কথা জানালো বিবৃতিতে বলা হয়েছে তালেবানের আগ্রহেই ভারতীয় রাষ্ট্রদূতের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূত সন্ত্রাস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন আফগানিস্তানের মাটি যেন কোনোভাবেই ভারত কাজে ব্যবহৃত না হয় ভারতে সন্ত্রাসবাদী বিরোধিতার কার্যক্রমে যেন উৎসাহিত না করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইতিমধ্যে এই বিষয়ে এক প্রস্তাব গৃহীত হয়েছে গত সোমবার সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা স্থানিক জায়ের সঙ্গে বৈঠক আফগানিস্তানে আটক ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে তাদের দ্রুত ভারতে প্রত্যাবর্তনের বিষয়টিও আলোচিত হয় বলা হয় আফগানিস্তানের যেসব সংখ্যালঘু ভারতে আসতে আগ্রহী তাদের প্রত্যাবর্তন যেন নির্বিঘ্নে হয় দীপক মিতল সন্ত্রাস প্রসঙ্গে ভারতের উদ্বেগের বিষয়টি তোলেন তিনি বলেন আফগানিস্তানের জমি ব্যবহার করে কেউ যাতে পারে তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে বলা হয়েছে প্রতিনিধি এই বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলে ভারতকে আশ্বস্ত করেছে দুই দিন আগে সেরে মোহাম্মদ আব্বাস ইস্টানিক যাই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে এক বিবৃতি প্রচার করেছিলেন তাতে তিনি বলেছিলেন ভারতে এই উপমহাদেশের এক গুরুত্ব গুরুত্বপূর্ণ শক্তি আফগানিস্তানের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম তিনি বলেছিলেন বাণিজ্য সহ সব বিষয়ে তারা ভারতের সহযোগিতা চান মার্কিন চাপের মধ্যে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রবল চাপের মধ্যেও ক্ষেপণাস্ত্র মের টেন এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান মঙ্গলবার কাভিরে মার্কাজি মরুভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থাটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত আনে খবর তেহরান টাইমস এর দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খুশ কালব বলেন ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তিতে ব্যবহার করে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছেন এটি পাশাপাশি একই সময়ে কয়েকটি লক্ষ্য বস্তু ধ্বংস করতে সক্ষম তিনি আরো বলেন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিচু দিয়ে উড়ে যাওয়া উচ্চ গতির নানা মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে